আলুর দাম একটু উঁচু হয়েছে, এতে আপনাদের গায়ে লাগছে, কিন্তু যখন আর বাকি সবজির দাম উঁচু হয়েছে, বাকি তেল ডাল নুন এসবের দাম উঁচু আছে, এতে আপনাদের কিছু যায় আছে না। মিনিমাম 1200 টাকা পয়েন্ট হলে তাহলে আলুতে কিছু প্রফিট হতে পারে। আলু সবাই আলুর দাম বাড়লে আপনারা মিডিয়ারা বা অন্য সব চ্যানেলগুলো চেঁচামেচি করেন, কিন্তু আলু একটা প্রোটেকশন করতে কি খরচ আছে যদি একবারে জানতে চান না চাষিদের কাছে এসে। আজ বিশ্ব স্বাস্থ্য পরিবেশ দিবসেও কিছুটা ঊর্ধ্বমুখী হলো বাংলার আলুর দাম। গত সপ্তাহে সমিতির কয়েকজনের ভবিষ্যৎবাণী অনুযায়ী বিগত 3-4 দিনে বেশ খানিকটাই বেড়েছে আলুর দাম। খুচরো বাজারে সাধারণ মানুষ আলু কিনতে গিয়ে ভাবছে আলুর এত দাম, কিন্তু তারা কি জানেন আলু চাষ করতে কত টাকা খরচ হয়েছে, চাষিরা কতটা বিপদের সম্মুখীন হয়ে আলুর চাষ করেছেন? নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ। আজ আমরা সশরীরে আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে চলে এসেছি বর্ধমান জেলার অন্যতম গুরুত্বপূর্ণ আলুর মোকাম আটপাড়াতে। চলুন এখন আটপাড়া মোকামের বাবা কানুরায় হিমঘরে আগত আলু ব্যবসায়ী ও চাষিদের সঙ্গে কথা বলে দেখি এখানে আজ কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, আলুর নিকাশি কেমন হচ্ছে, পাশাপাশি জেনে নেব আটপাড়া এলাকার আলুর গুরুত্বপূর্ণ কিছু তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখে প্রতিবেদনটি প্রচুর পরিমাণে শেয়ার করে সর্বসাধারণের কাছে পৌঁছে দিন। আপনি যদি চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আলুর সব খবর সবার আগে জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও ফলো করে নিন। একটি বিশেষ ঘোষণা, ইন্ডিয়া পটেটো অ্যাপের যে সমস্ত গ্রাহকেরা 2024 সালের রিনুয়াল চার্জ এখনও জমা করেননি তারা আগামী 15 জুন 2024 তারিখের মধ্যে অবশ্যই পেমেন্টটি জমা করে দিন, অন্যথায় আপনার পরিষেবাটি বন্ধ হয়ে যেতে পারে। তাই পরিষেবা সচল রাখতে এবং নির্দ্বিধায় আলুর বাজার দরের SMS পরিষেবা পেতে আজই আমাদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করে আপনার রিনুয়াল চার্জটি জমা করে দিন। আমাদের প্রতিনিধিদের নাম্বার 9932333801 অথবা 7384093805। নমস্কার দাদা। নমস্কার দাদা, নামটা যদি একটু বলেন। আমার নাম অভিজিৎ ঘোষ। আচ্ছা, আপনার পরিচয়? আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির। আমি আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির সভাপতি। গতকাল লোকসভা নির্বাচনের রেজাল্ট আউট হলো, যেটা পরিষ্কার বোঝা গেল যে বাংলার মানুষ মানে এই খাতা বা এগুলো নিয়ে থাকতে চায়, শিক্ষা দীক্ষা এগুলো অতটা হয়তো গুরুত্ব দিতে চায় না। তবে এবছরে আলু দুবার করে চাষ করা হয়েছে, আলু প্রকৃতপক্ষে কম হয়েছে, তার জন্য দাম উঁচু হচ্ছে এবং আলুতে খরচাও ডবল পরিমাণ খরচা আছে। দুবার করে চাষ করতে হয়েছে, দুবার বীজ, দুবার সার, দুবার চাষ, কিষেন জোন, খরচাও ডবল আছে এবছর। আচ্ছা, তো আজকে আপনার মোকামে কোন কোন প্রজাতির আলুর কি দাম আছে, প্রত্যেক 50 কেজি প্যাকেট ধরে যদি একটু বলেন? আমার মোকামে জ্যোতি আলু আছে 1205 টাকা সেট মার্কেট, 1220 টাকা চালান 50 কেজি। হেমাঙ্গিনী আছে একই দাম, ডালার আলু আমার এখানে পুরো পিওর ডালা, কুমরুল ডালা। এবার চন্দ্রমুখী আছে 140 থেকে 50 টাকা বাটা, বেশি জ্যোতি থেকে 140 থেকে 50 টাকা বাটা, এবার 50 কিলোর দামি। এবার আপনার কলম্বো আছে 30 টাকা বাটা। এই আমাদের আটপাড়া আলু বিশেষ স্টোরে আছে এবং বাহার হচ্ছে। আচ্ছা, মানে যে দামগুলো বললেন সবই ডালা? সব ডালার দাম। আমাদের মার্কেট তো সন্ধ্যেবেলা হয়, তবে মার্কেট একই থাকবে বলে মনে হচ্ছে। মানে যারা 1205 টাকা বললেন, 1205 টাকা সেট, এবং যারা কলকাতা পাঠায় 1220 টাকা চালান। আলু কম দামে আমার মোকামে বিক্রি হয় না, আমার মোকামে রেট ধরে বিক্রি হয় আলু। চন্দ্রমুখী বন্ড 1000 টাকা, জ্যোতির বন্ড 900 টাকা, জ্যোতি আলু 900 টাকা, হেমাঙ্গিনী 900 টাকা, কলম্বো 910 টাকা, আর চন্দ্রমুখী আলু 1000 টাকা। মানে 1,80,000 টাকা 200 প্যাকেটের দাম হচ্ছে একদম জ্যোতি আলু। মানে কি উন্নয়নের দিকে এগোচ্ছে? উন্নয়নের দিকে এখনো যে দাম আছে, বিরাট কিছু প্রফিটের ব্যাপার নেই, কারণ আলুতে তো ডবল খরচা করা আছে। এবছর প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বৃষ্টিতে আলু সব নষ্ট হয়ে গিয়েছিল,
দুবার করে চাষ করতে হয়েছে, বীজ সার কিষেন জোন, এখনো যে দামটা আছে এতে তুলনামূলক ভাবে খরচাটা উঠছে। এরপরে যদি দাম বাড়ে তাহলে আমাদের প্রফিট কিছু আসতে পারে। আজকে সন্ধ্যের দিকে যে মার্কেটটা হবে ওতে কি বাজার কি আরেকটু বাড়তে পারে? না, আজকে যে আলু বেরিয়েছে তুলনামূলক এক হওয়ারই সম্ভাবনা বেশি আছে। মানে হঠাৎ করে বাজারটা একটু বেড়ে যাওয়ার কারণটা কি বলে মনে হয়? প্রাকৃতিক বিপর্যয় হলো, আবার বৃষ্টি হলো, বৃষ্টিতে সবজিপত্র সব নষ্ট হয়ে গেছে। এবার মানুষকে তো খেতে হবে, আলু ছাড়া আর কিছু এখন উপায় নেই। সবজির দাম তো দ্বিগুণ হয়ে গেছে, আলু সবাই আলুর দাম বাড়লে আপনারা মিডিয়ারা বা অন্য সব চ্যানেলগুলো চেঁচামেচি করেন, কিন্তু আলু একটা প্রোটেকশন করতে কি খরচ আছে যদি একবারে জানতে চান না চাষিদের কাছে এসে? আমরা তো প্রত্যেকে চাষির ঘরের ছেলে, চাষ করে আলু উৎপাদন করে সেটাকে নিয়ে এসে স্টোরে সংরক্ষণ করা হয়, তারপর তাতে আজকে দু বছর তিন বছর ধরে আলুতে যে বিপর্যয় হচ্ছে, আজকে টাকা পয়সা সমস্ত নষ্ট হয়ে গেছে, দেনায় জর্জরিত হয়ে গেছি, চারদিকে দেনাপত্র, স্টোরে দেনাপত্র, ব্যাংকে লোন, কোনো জায়গায় পরিশোধ করতে পারিনি। আলুর দাম একটু উঁচু হয়েছে এতে আপনাদের গায়ে লাগছে, কিন্তু যখন আর বাকি সবজির দাম উঁচু হয়েছে, বাকি তেল ডাল নুন এসবের দাম উঁচু আছে, এতে আপনাদের কিছু যায় আছে না। আলুটা আপনাদের ফ্রিতে খাওয়ালে আমার মনে হয় ভালো হয়, আপনারা এসে একবার দেখবেন চাষ করতে কত খরচা আছে, তাহলে বুঝবেন আলুর দাম কোথায় থাকা উচিত। মিনিমাম 1200 টাকা পয়েন্ট হলে তাহলে আলুতে কিছু প্রফিট হতে পারে। আপনার তো প্রকৃত প্রত্যেকের কাছে ছড়িয়ে দেওয়া উচিত যে আলু এবছর দুবার চাষ হয়েছে, কস্টিং ডবল আছে। একটা আলু চাষ করতে প্যাকেটে 400 টাকা খরচ আছে, তাহলে দুবার সেটা করলে 800 থেকে 850 টাকা খরচ আছে। তারপরে আলু স্টোরে রাখলে স্টোর ভাড়া আছে, বাঁচাই খরচ আছে, সমস্ত খরচা বাদ দিয়ে এখন আলুতে সেরকম ভাব কিছু প্রফিট নেই। এরপরে যদি আলুর দাম বাড়ে তাহলেই কিছু প্রফিট হবে। দু বছরে আলুওয়ালা বা চাষি নিঃস্ব হয়ে গেছে, তাদের বাড়ি জমি দলিল ব্যাংকে রেখে লোন নিয়ে তারা চাষ করতে হয়েছে বছর। আমার এখানে চারখানা স্টোর আছে, চারটে স্টোরি লোড হয়েছে। আমার এখানে চারটে স্টোরি মোটামুটি ফুল লোড হয়েছে, নিকাশির হার মোটামুটি আমাদের খুব ভালো, মোটামুটি 18% নিকাশি হয়েছে 31 মে পর্যন্ত। আজকে 6800 প্যাকেট আলু বেরিয়েছে চারটে স্টোরি, 5800 প্যাকেট চারটে স্টোরি। ভবিষ্যতে বাজার উঁচু না হলে আলুর শিল্পটা শেষ হয়ে যাবে, আর চাষ করার দিকে মানুষের প্রবণতা নষ্ট হয়ে যাবে। আজকে দু বছর ধরে 22 সালে 900 টাকা 1000 টাকা 1200 টাকা আলু কিনে রেখে 400 টাকা 300 টাকা লাস্টে ফেলে দিতে হলো আলু। 23 সালেও আলু কিনে রেখে কোনো প্রফিট হয়নি, সেইখানে দেনা করে 24 সালে চাষ করা হলো। 24 সালে চাষ করে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আজকে আলু দুবার করে বসিয়ে আজকে যে জায়গায় আলুর দাম আছে এখন এতে কোনো প্রফিট আসেনি। এই আলু যদি 1200 টাকা ফ্রিবন্ড হয় তাহলে কিছু প্রফিট আসতে পারে। 1200 টাকা আলুর দাম হওয়া উচিত, সবজি সব নষ্ট হয়ে গেছে। আমরা আশা রাখছি চাষিরা যদি পয়সা পাক, পয়সা পেলে আগামী দিনে চাষ বেশি করে করবে, নাহলে আলু শিল্প আলু চাষ মানুষ ভুলে যাবে। ফার্টিলাইজারের দাম বৃদ্ধি পাচ্ছে, এটা বলো? বৃদ্ধি পাচ্ছে, আপনি সার ডবল দাম হয়ে গেছে, ওষুধ কীটনাশক ওষুধ সমস্ত জিনিসের দাম বৃদ্ধি পাচ্ছে, এখানে মানুষের কিছু যায় আসে না। আলুর দাম বৃদ্ধি পেলেই যত মানুষের গা জ্বালা করে। নমস্কার দাদা। নমস্কার, শেখ রাশেদ আলী, আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক। দাদা, আমি একটা জিনিস একটু জানতে চাইবো, হিমঘর থেকে আলু নিকাশি হয় বা আপনারা মানে আলুটা প্রত্যেকদিন ঢালাই বাছাই চলে, এগুলো আমরা সেগুলো দেখতে পাই, মানে আলু যেটা বের হয়, ধরুন আজকে রাত্রে বেলায় যে আলুটা বের হবে, যারা যারা বের করবে, ওটা কি মানে আগের দিনে মানে তার যে অর্ডার থাকে সেই অর্ডার যেমন থাকে সেই অনুপাতে আলুটা বের করে, নাকি আলুটা বের করে তবে সেই আলুটা বিক্রি হবে? আলুটা আমাদের এখানে আলু আগে বের হবে তারপরে বিক্রি হবে, যার যেমন খরিদ্দার আছে সে সেরকম ভাবে বিক্রি করে। মানে দেখা গেল যে আপনি আজকে 500 ব্যাগের আলু ঢাললেন রাত্রেবেলায়, এবারে কালকে আপনি দেখবেন যে কেমন সেই আলুটা খরিদ্দার হয় সেরকম ভাবে বিক্রি হবে। আর যদি খরিদ্দার না থাকে? খরিদ্দার না থাকে ব্যালেন্স হবে, সেটা কি মানে রয়ে যাবে? হ্যাঁ, রয়ে যাবে। সারা বাংলায় কি এইভাবেই হয়? আমার ইউনিটে এরকমই হয়, আপনার গরম মোকামগুলো অর্ডার নেই, আলুটা বেশি আপনার আনলোডিং হয়,
কিন্তু আমাদের এখানে ওইভাবে কিছু হয় না। আমাদের এখানে আলু একটা নির্দিষ্ট পরিমাণ বের হয় প্রত্যেক দিন, যেটা বিক্রি হয় উঠে গেল, আর যেটা থাকে ব্যালেন্স হয়ে সেট ব্যালেন্স থাকে। এখান থেকে গিলা বের হয় নাকি? গিলা সেরকম নয়, ওই সামান্য সিঙ্গুর থেকে একজন আসে চন্দ্রমুখী আলু, কিছু যত সামান্য ওই 100-150 প্যাকেট চন্দ্রমুখী নিয়ে যায়, এটাই গিলা, বাকিটা সবই ইউনিট ড্রাইং হয়। আপনাদের এই মোকামে তো ওই চন্দ্রমুখী আলুটা একটু ফেমাস না? চন্দ্রমুখী আলু এখানে সব থেকে উন্নত মানের। এর কারণটা কি, বাছাইটা ভালো নাকি আলুটার কোয়ালিটি? এখানে আলুর কোয়ালিটিটাই ভালো। বর্তমানে আমাদের এখানে যে চন্দ্রমুখী যেগুলো চাষ হয় তার জমির মান উন্নত, এবং আলুর এই জমির মানের সঙ্গে চাষির আপনার যে চাষ পদ্ধতি সেটা উন্নত, এই আলুর মানও উন্নত, সেই কারণে আলুটা এখানে চাহিদাটা চন্দ্রমুখী খুব একটা ভালো পরিমাণে থাকে। ধরুন এই আলুগুলো যখন রাখা হয়েছিল এগুলো তো বন্ড হয়, তো বন্ড করে আপনারা রাখেন, তারপর ধরুন যখন বিক্রি করে দেন, মানে ধরুন যে আলুটা আজ থেকে 3 দিন আগে বেরিয়ে গেছে, সেই বন্ড গুলো কি হয়, ছিঁড়ে ফেলে দেওয়া হয়? না, এগুলো স্টোরে জমা পড়ে যায়। আমরা আপনার আমাদের বাৎসরিক সম্মেলনে আমরা একটা হিন্দিতে সাক্ষাৎকার দিয়েছিলাম, তখনই বলেছিলাম আলুতে আচ্ছা হোগা, তো এখনো বলছি আলুতে আচ্ছাই হোগা, বুড়া হোগা নেই, আচ্ছাই হোগা। কি বার্তা দেবেন তাহলে দর্শকদের উদ্দেশ্যে? আলু বেচতে হবে, আলু যে যা রেখেছে পার্সেন্ট অনুযায়ী না বার করলে সেটা ওটা জমে থাকবে। আমরা যদি আগস্টে 50% আলু বার করতে যাই, তাহলে যে যা স্টক রেখেছে আলু, তাহলে তাকেও 50% আমরা বার করতে হবে, তবেই আগস্টে 50 হবে। আর আগস্টে 50 ক্রস করলে তবেই আমাদের মান সম্মানটা বজায় থাকবে, এটা মাথায় রেখে আমি প্রত্যেক সংরক্ষণকারীকে বলবো যেন 50% আগস্টে আলোটা যে যার আছে সে যেন সেভাবে রিলিজ করে। নমস্কার, আমি জয়দেব দাস, আমি আটপাড়া আলু ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটির একজন সদস্য। তিলের বদলে বাদাম চাষটা বেশি হয়েছে, যার ক্ষয়ক্ষতির পরিমাণ প্রাকৃতিক কারণে কম হয়, এই কারণেই বাদাম চাষের প্রাদুর্ভাব আস্তে আস্তে বেড়ে গেছে এবং মূল্যটা বাদামের বেশি কয়েক বছর ধরে চলতে আছে। বর্তমান প্রাকৃতিক যদি ক্ষয়ক্ষতি না হয় তাহলে তিলের চেয়ে বাদাম চাষটা লাভজনক। বাদামের আংশিক ক্ষয়ক্ষতি হতে পারে, যেটা আমরা এখনো পর্যবেক্ষণ করতে পারছি না, কারণ বাদাম তো এখনো প্রিম্যাচুরেট অবস্থায় আছে, আর যতক্ষণ না ম্যাচুরিটি হয় ততক্ষণ আমরা বলতে পারবো না। বর্তমান বাদামের বাজার দর, খোসা বাদামের দাম হচ্ছে 5,000 থেকে 5,100 টাকা, এবার গুণগত আলু বাদামের গুণগত মান অনুযায়ী 100-200 টাকার কম বেশি হতে পারে। কুইন্টাল খোসা সহ খোসা ছাড়ানো বাদামের বর্তমান দামটা সম্ভবত 95-100 টাকা। আস্তে আস্তে মাটিটাও বাদাম চাষে উপযুক্ত, আর উপযুক্ত না হলেও প্রাকৃতিক কারণে মানুষ বাদাম চাষে আগ্রহী হয়ে উঠেছে। আজকে হচ্ছে বুধবার, বর্তমান যে আমাদের ধারণা আর বর্তমান যে আলুর নিকাশি ব্যবস্থা, আমরা যে মোকামে বর্তমান বসবাস করি আর আলুর যা চাহিদা, তার সঙ্গে বাজারের এই 3 দিনে খুব একটা হেরফের হবে বলে মনে হয় না, একই জায়গায় অবস্থা থাকবে, এটা আমার নিজস্ব ধারণা। আজ বিশ্ব পরিবেশ দিবস, যদি কিছুদিন আগে বিশ্ব উষ্ণায়নের একটা খুব উষ্ণতম সময় চলে গেল, বর্তমান পরিস্থিতিতে বিশ্ব পরিবেশ দিবসে বিশ্বকে বজায় রাখতে গেলে আমাদের সকলের কম বেশি 5-6টা গাছ বসানো উচিত। 5-6টা গাছ বসালে আমাদের মানুষের জনজীবনের এবং স্বাভাবিক জীবনের আমাদের যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড যেটা আমরা গ্রহণ এবং বর্জন করি, তার
প্রতিকূলতা সঠিকভাবে থাকবে এটা আমাদের ধারণা। আর বর্তমান পরিস্থিতিতে মাননীয় সরকারের পক্ষ থেকে যেসব জায়গায় যেসব গাছ লাগানো হচ্ছে তার যথেষ্টভাবে পরিচর্যা না হওয়ার কারণে সেটা সময়োপযোগী কার্যকরী হয়ে উঠছে না। তবে সকল মানুষের সামাজিকভাবে সোচ্চার হওয়া উচিত, বিশ্ব পরিবেশ দিবসে কম করে দু চারটে আজকে গাছ লাগানো উচিত। আমাদের এখানকার আলু, আমরা যে মোকামে আলুর ব্যবসা করি, আমাদের আলুটা বেশিরভাগ আলুটাই কলকাতামুখী। আর বর্তমান বৎসরে আমাদের পার্শ্ববর্তী মোকামগুলো বর্ধমান জেলার গুণগত মান হওয়ার কারণে কলকাতার আশপাশে যেমন উত্তর চব্বিশ পরগনা, নদিয়া এবং হাওড়া ডিস্ট্রিক্টে আমাদের আলুটা বেশিরভাগ পরিমাণে যাচ্ছে। আমার নাম জয়দেব দাস, আমার কন্ট্যাক্ট নম্বর 70-76-23-15-33। প্রসূন চক্রবর্তী, আমি প্রসূন চক্রবর্তী, আমার ফোন নাম্বার 9475351754। আমি দেবব্রত দাস, আমি আটপাড়া আলু ব্যবসা সমিতির রাজ্য প্রতিনিধি, আমার ফোন নাম্বার হচ্ছে 9732760844। আমার নাম শেখ আলম, আমার নাম ফোন নাম্বার হচ্ছে 94-75-49-29-81। আমার নাম শেখ মফিজুল হক, আমি রাজ্য কমিটির প্রতিনিধি, আমার ফোন নাম্বার হলো 77-97-17-52-34। শেখ রাশেদ আলী, 9433-52-90-38। অভিজিৎ ঘোষ, 9734-23-22-04। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত, এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ, আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে, আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।